গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে সবাই সেখানে ভিড় করে এটা কি সম্ভব কি বলে আলোচনা হয়েছে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করছেন প্রথম কথা আজকে আল্লাহ সোনা তালের কাছে তো অসম্ভব কোনো কিছুই নয় সবকিছুই আহ আল্লাহ তাদের কাছে সম্ভব ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে তখন আল্লাহ তারা আহ সে প্রসঙ্গে বলেছেন যে আহ সেদিন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আন্তাকা করলে সেই আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি বাকশক্তি দিয়ে দিয়েছেন যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন অন্য সবাইকে বাকশক্তি যাদের বাক শক্তি তাদেরকে দিয়েছেন আমাদের আমাদেরকে দিয়েছেন তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না করে কেমন আগে গাছ কথা বলবে কোন গাছের আড়ালে কোনো ইহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে হে মুসলিম তাকে তুমি হত্যা করো তো এরকম ভাবনা রয়েছে কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের চলছে বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা ঘটনা আমাদের দেশে জাতীয় শোনা যায় এগুলো বেশিরভাগ মানুষের মানুষের নিছক ধারণা থাকে এবং গ্রামের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু একটা সে শুনতে পাচ্ছি এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে বাকি ক্ষেত্রে কি ঘটেছে একচুয়াল আমি সেটা জানি না তবে আল্লাহ জন্য সবকিছুই সম্ভব দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা অনেক নামধারী মুসলমানরা নিজেকে করতে যার কারণে তাদের মধ্যে মানসিকতা তৈরি হয় জোবাইর আহমদ আপনি লিখেছেন হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই শুধু হজে নয় অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই আমার যান আয়সা রদি আল্লাহ তালা আনহা নবী সাল্লাহ আসলামের সঙ্গে ছিলেন একবার একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে তিনি মন্তব্য করেছেন যে তয়র মিন তৈরুল জান্না এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি নবী সাল্লাহ আসলাম তাকে নিষেধ করেছেন এই মন্তব্য করতে কারণ জান্না থেকে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তালা সিদ্ধান্তের উপর নির্ভর করে বান্দার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি একজন মানুষ হজ করতে করতে মারা গিয়েছেন সন্দেহাতিক ভাবে একটি ভালো মৃত্যু একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাত ইংশা তারা সেই তার সুধারণা করা পোষণ করা সেই সান্ত্বনা গ্রহণ করা তার ব্যাপারে ভালো ধারণা করা এটা আমরা করতেই পারি বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই নবী করিম সাল্লাহ তিনি আ একবার কোন একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবীদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন বিসমিল্লাহ সামছে তাদেরকে নিষেধ করেছেন পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জিহাদে করতে করতে তিনি মারা গেলেন স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে অর্থাৎ কোনো একটা আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কষ্ট সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন তো দেখুন আত্মহত্যা করে মারা গিয়েছেন জাহান্নামী হয় সাধারণত তো এই লোকটি তার সম্পর্কে সাহাবীরা যে মন্তব্য করছে এটা বিস্তারিত করেছেন এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জানা থেকে জানান আমি আমরা সিদ্ধান্ত দিতে যাবো না তবে হ্যাঁ সুতরাং অবশ্যই প্রশ্ন করতে পারি যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা আমরা এহরামত অবস্থায় তাহলে সে ব্যক্তি কে আমাদের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন উঠবেন সে মর্মে বর্ণনা রয়েছে আশিক মন্ডল লিখেছেন দব্বা একমুখী ঢোল এটি দফ মূলত দব্বা নয় যাই হোক বাজানো কি ইসলামের জায়েজ এক বলেছেন এটা ইসলামী সঙ্গীতের সাথে এবং কোনো সম্মানীয় ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য ব্যবহার করা যেতে পারে দফ ব্যবহার করা একটা সেরাই জায়গা হল বিয়ে বাচ্চারা বিয়েসাদিতে আনন্দ করার জন্য বিভিন্ন শ্লোক বা ভালো কথামালা আছে আছে কথা এরকম কোন গান যদি বাজাতে চায় তো সেটি বা করতে পারে এর বাইরে সাধারণত অন্য কোনো ইসলামী গজল বা এ জাতীয় কোনো কিছুর সাথে দফের আওয়াজ যুক্ত করা জায়েজ বলে আমার জানা নেই যদি কেউ বলে থাকেন তার কাছ থেকে একটু প্রমাণ জানার চেষ্টা করবেন লিখেছেন আব্দুল আপনি লিখেছেন আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয় একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয় হাজির আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে শুরুতে হাজি বা আল্লা বিধান কি শেষ থেকে শুরু করি শুরুতে আলহাজ বা হাজি আর কোন যৌক্তিকতা নেই বরং আহ আমি হজ করেছি এরা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন তাহলে সে তার হজের সব তো পাবেই না বরং সেটি গুনাহের কারণ হবে খুব বাজে একটা নজির হবে আর অন্যরা যদি তাকে আহ হজ করে এসেছেন সেই হিসাবে হাজি বলে সম্বোধন করেন সেটা কিছু নেই বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না যে সব জায়গায় আপনার কাগজে কলমে আহ পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় আহ নামে শুরুতে আল হাজ বা হাজি লেখা হবে এটা মোটেও ভালো কোনো কালচার নয় বিশেষ করে এখানে প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শন প্রিয়তা আহ প্রদর্শনের মানসিকতা এখানে ফুটে উঠে বিশেষ করে যারা এরকম লেখেনি যেটা আর একবার হজ করলে হাজি দুইবার হজ করলে আলহাজ অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর কারণ গ্রামার ব্যাকরণ যারা বুঝেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মত কোনো পার্থক্যের বিষয় এখানে নেই দুইটার অর্থ একই হাজি যিনি হজ করেছেন আলহাজ মানে যিনি হজ করেছেন সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে বহুবার হজ করলে একই কথা প্রযোজ্য হবে অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোন এলাকার সেক্ষেত্রে নেই আরবি গ্রাম ব্যাকরণ বা ভাষাগত ভাবে এরকম কোন পার্থক্য নয় যে একাধিক ভাবে একবার হাজ হবে এবার লিখেছেন আমাদের সন্তানরা কন্টেন্ট ক্রিয়েটারদের রং ঢঙে রং সঙ্গে জীবন দেখে লেখাপড়ার আগ্রহ হারিয়ে সেদিকে ঝুঁকছে ইউটিউব টিকটক ফেসবুক থেকে তাদেরকে কিভাবে দূরে রাখা সম্ভব পরামর্শ কামনা করছি এগুলো থেকে দূরে রাখার জন্য মা বাবার তাদেরকে সময় দিতে হবে এবং সমাজে যে সমস্ত সমস্যা হচ্ছে এই যে সমস্ত ছেলেমেয়েরা বখাটে হয়ে যাচ্ছে খারাপ দিকে চলে যাচ্ছে নানা নেশা আপনার আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করছে ইমানকে ধ্বংস করছে তাদের বিষয়ে সন্তানকে সতর্ক করা এবং মা বাপ যথেষ্ট এন্টারটেনমেন্টের ব্যবস্থা ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা সন্তানদের সাথে গল্প করা তাদের সাথে খেলাধুলা করা ঘুরতে বের হওয়া তাদেরকে সময় দেওয়া এই জিনিসগুলো যত বেশি করবেন এবং দিনই চেতনা তাদের মধ্যে যত বেশি প্রথিত করতে পারবেন তত বেশি এগুলো থেকে সন্তানকে দূরে রাখা সম্ভব হবে না হলে সন্তানরা দিন শেষে এই ধরনের বিষয়গুলোতে আসক্ত হয়ে ই যাবে আরিফুল আসল লিখেছে আমাদের দেশে কিছু কিছু এলাকায় শ্বশুরবাড়ি থেকে জামাই বাড়ি কোরবানি পশু পাঠানো হয় যদি জামাই যদি শ্বশুর পাঠানো পশু কোরবানি করলে তাহলে তার কোরানি আধা হবে কিনা এগুলো করবেন আগে আমরা আবার উত্তর দিয়েছি তারপর প্রশ্ন এসেছে আহ জামাই জন্য যদি শ্বশুর কোরবানি পশু পাঠায় তাহলে সেটা যদি কোরবানি করেন কোরবানি তার হবে কিনা এটি নির্ভর করবে যে আহ এটি আসলে যৌতুক হিসাবে তিনি নিয়েছেন কিনা অথবা সমাজের প্রথা প্রচার অংশ হিসাবে নিয়েছেন কিনা তাহলে সেক্ষেত্রে কোরবানি তো দূরের কথা এটি তার জন্য গুনাহের বিষয় হবে আরতি বার্তা এরকম হয়েছে না শ্বশুর অর্হেলা আছে শ্বশুরও জামাইকে দেন জামাইও শ্বশুরকে দেন এখানে পারস্পরিক আদান প্রদান হয়েছে আহ এবং কোন প্রকার সামাজিক চাপ ছিল না চাও পাওয়া ছিল না তারপরেও তারা খুশি হয়ে দিয়েছেন তাহলে সেক্ষেত্রে এটা আদায় দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু এই কালচারটা কিন্তু

আবার বললে আবার খারাপ আমার ভাই আপনি এই সমস্ত ক্ষেত্রে যদি তাকে না বলেন আহ তাহলে সেক্ষেত্রে আহ অবশ্যই আপনার জন্য ভালো যে আপনি যদি না বলে থাকতে পারেন আর যদি উল্টাপাল্টা কথা বলে তার উল্টাপাল্টা কথার জন্য তা আসে আলাদা দায়ী থাকবে তবে আহ দোকান ওইদিকে এটা যদি আপনি দেখায় দেন তো এটা এক প্রকার আহ পথ প্রদর্শন হচ্ছে আবার অপর দিক থেকে আপনি না বললেও সে কোনো কোনোভাবে খুঁজে বের করে নেবে যদি এমন হয় যে আপনি কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ আছে তাহলে অ্যাভয়েড করাটাই আপনার জন্য সেফ হবে এবং নিরাপদ হবে এতে তার যদি উল্টাবোল্ট বলার থাকে বলবে সেই আহ বরং এটাতে এক ধরনের দাওয়াত হয়ে যাবে যে আপনি এটাকে হারা মনে করেন একজন মুসলমান হিসেবে নুমাইর আল মাহদি আপনি লিখেছেন বিয়ে করতে দেরি হচ্ছে বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাত রাখার উপায় কি বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা আ তাদের সাথে একান্ত আলাপচারিতা এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা Avoid করে ফিতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত আর তা না হলে চরিত্রে হেফাত করা কঠিন হয়ে যায় এবং এরকম কোন জায়গা না যাওয়া যে জায়গায় গেলে চরিত্র হেফাত করা কঠিন হবে চোখের হেফাজত করা এরকম বিষয় না দেখা এরকম প্ল্যাটফর্মে না যাওয়া যে প্ল্যাটফর্মে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয় চোখের হেফাজ করা কঠিন হয় আল্লাহ কাছেও না কারণ এই অপারটি এমন যে কাছে গেলে মানুষ এখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয় আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার উপার্জন করা দরকার এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার যারা করে চরিত্র চরিত্রের সবচেয়ে বড় মহৌস সেটি শাইখুল ইসলাম লিখেছেন রাতে নখ কাটলে নাকি ঘরে হয় এটা কতটুকু সত্য সম্পন্ন কুসংস্কারের জন্য কথা রাত বা দিনে নক কাটার মধ্যে কোনো পার্থক্য নেই দিনে রাত নক কাটা যেতে পারে রাতেও নক কাটা যেতে পারে এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয় সুমায় মজুমদার আপনি লিখেছেন মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি না বলেছেন দাদাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো না নির্দেশ করেছেন অতএব ওষুধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইমানদার কারণ ওষুধের যে সব কথা আছে কাছে তা আমি কত ওষুধ কাজ করে না আবার জন্য ওষুধ ছাড়া আল্লাহ সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায়

এই আইডি থেকে আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়া বিধান ওয়াশিং মেশিনে যদি থেকে পানি আসে আসার পর সেটা জমে এবং আহ ফ্যান মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড় এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় বিয়ে আর পানিগুলো চলে যায় তো আপনি দিয়েছেন এভাবে একবার ধোয়া হলো দুইবার ধোয়া হলো তিনবার ধোয়া গেলো যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে কোনো সুবিধা নেই আরিফুল ইসলাম আপনি এলাকায় শুশুর বাড়ি থেকে জামাই বাড়িতে দিয়েছি আপনি ফয়সাল হাসান লিখেছেন কোনো মুসলমানকে মুসলমানকে কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে এবার শরীরে কোনো শেষ আছে কিনা আহ কোন মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুনা হয়ে যাবে না আহ সেই দৃষ্টিকোণ থেকে এবার কোন নেই মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন আলোচিত ছাগল কাণ্ডে ধৃত সরকারি কর্মকর্তার মেয়ে বলছে তার বাবাকে সে দেখে ছাড়বে তার বাবাকে সে ছাড়বে না অথচ সেও তার বাবার অন্যায় উপার্জনে সুফল ভোগী সন্তান কি বাবা সম্পর্কে এমনটা বলতে পারে শরীয়ত কি বলে দেখুন বাবা কিংবা মা বা বড় ভাই বা পরিবারের কোন সদস্য অন্যায় করলে আপনি সে অন্যায়কে অন্যায় বলবেন এইটুকু তো ঠিক আছে বাবা অন্যায় করেছেন দেখে সেটাকে আমি ন্যায় বলবো তা তো হতে পারে না এটা তো ঠিক আছে এতটুকু চলে বাট যদি বাবার অন্যায়ের সুবিধাভোগী আপনি নিজেও হন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা বিপদে পড়েছেন বা ধরা খেয়েছেন কিংবা কোনো আমরা জেনারেল কোনো ব্যক্তির জন্যই বলছি যে এরকম করে পরিস্থিতি তৈরি হয়েছে যে বাবা বিব্রত করাটা পরিস্থিতি আছেন এই সুবাদে আপনি আপনারও মান সম্মান গেছে সেই অজুহাত তুলে আপনি তাকে দেখে ছাড়বেন বলছেন সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয় মূলত এ ধরনের বিষয়গুলো আমাদের সমাজের বাস্তব রূপকে বারবার আমাদের সামনে ফুটিয়ে তোলে পড়ে নালা তারা বলেছেন ইয়ময় আফিরুল মার অমিনাহি ও সহায়বা দিহি মানুষের দিন মা বাবা সন্তান স্বামী স্ত্রী পরস্পর থেকে আমাদের দিন পলায়ন করার চেষ্টা করবে কারণ এই প্রিয়জনরা কেউ দেখে যদি রেখামুল চেয়ে বসে কেউ যদি কোনো পাপের দায় নিতে বলে এজন্য একে অন্যকে দেখে আত্মগোপন করবে এবং আহ লুকিয়ে ছাপিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবে তো এই ধরনের পরিস্থিতি কেমন দিন হবে অথচ দুনিয়াতে আমরা দেখতে পাই যে আহ মানুষ যে সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য অন্যায় ভাবে উপার্জন করেন হারাম উপার্জন করেন একটা পর্যায়ে আহ সেই সন্তান সন্ততি তার সেই পাপের দায় নিতে চান না কেউ তারা থেকে নেবেন দুনিয়াতে অনেকে সেটিকে অস্বীকার করেন অতএব সন্তানকে সততার সাথে মানুষ করার চ্যালেঞ্জটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেটাতে আমাদের হওয়া উচিত চ্যালেঞ্জ আহ ওভারকাম করা উচিত যাতে আমাদের সন্তানকে আমরা সততার সাথে মানুষ করতে পারি তাদেরকে মানুষ সন্ধ্যে মানুষ মুক্তাটি আল্লাহ ভীর যদি আমরা করতে পারি এই সন্তান কোনোদিন বা আমাকে এই ধরনের কথা বলবে না বরং বাবা মার কোনো অন্যায় হয়ে থাকলে তাদেরকে সংশোধনী যেমন দেওয়ার চেষ্টা করবে তাদের অন্যায়কে অন্যায় যেমন বলবে ঠিক তেমনি ভাবে বাবা মার প্রতি ন্যূনতম যে সন্তান হিসাবে তার দায়িত্বশীলতা আছে প্রদর্শন কথা আছে তা পালন করবে সন্তান যদি দিনদার হয় হয় কষ্ট না দেয় না অতএব সন্তানকে ধার্মিকতা শিক্ষা না দিলে দিনদারিতার শিক্ষা না দিলে সে সন্তান বাবা মার সাথে অনেক অন্যায় আচরণ করতে পারে যেটা অহর আমাদের সমাজে হচ্ছে বিশেষ করে যারা সন্তানদের ছোটবেলা থেকে তাদের জন্য পাগল পরা হয়ে যাচ্ছেন দুর্নীতি করে চুরি করে সুদ ঘুষ নানাভাবে অবৈধ

অবশ্যই হজের মতো ইবাদতকে উপার্জনের মাধ্যম বানানো এবং সেখানে গিয়ে আপনার আত্মপ্রচারণা এটা নিন্দনীয় কাজ অনুচিত কাজ মোটেও এটা উচিত নয় নাজমুল ইসলাম আপনি লিখেছেন আমি উপকূলীয় এলাকার মানুষ রাসুলস ভাইপার নামক সাপ নিয়ে আতঙ্কে আছি সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি এটা কি সঠিক ভাই নাজমুল ইসলাম সুরান আবুদাউদ্দ নাসা এবং আহমদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছেন বিশ্বাল্লাহ আসলাম থেকে যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মধ্যে বিভিন্ন আহ ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তালা কাছে আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই দোয়াতে সাপে কাটার মাধ্যমে কারো মৃত্যু যেন না হয় সেপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু ওয়াল মৃত্যু কিংবা পানিতে ডুবে মৃত্যু কিংবা কোন আগুনে পড়ে মৃত্যু কিংবা কোন সাপে কাটায় মৃত্যুবরণ থেকে আমি আপনার কাছে পানা চাই অথবা এই মর্মিত আখরাটা আমি শুদ্ধ দ্বারা প্রমাণিত